কুরবানির মাংস দিয়ে ঝুরা মাংস খাবো না তা কি করে হয়? তাই আমিও বানিয়ে ফেললাম ঝুরা মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে তো যখন আমরা ছোট ছিলাম তখন দেখা গেছে আমাদের বাড়িতে বড় গরু কুরবানি হতো, আর সেই কুরবানির মাংস দিয়ে ঝুরা গোস্ত বানানো হতো। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাসায় ফ্রিজ ছিল না, ওই সময় তো কারো বাসায় আমার মনে হয় গ্রামে ফ্রিজ ছিল না। তাই কুরবানির দিনই দেখা গেছে যে ঈদের দিন অনেকগুলো করে মাংস রাখা হতো রান্না করে, সময় মাংস জাল করে তারপর রাখতে রাখতে সেই মাংসটাই ঝুরা হয়ে যেত। ফ্রিজ নিয়েই বাধ্য হয়ে দেখা গেছে মাংস জাল করতে হতো, এই মাংসটাই প্রতিদিন জাল করতে করতে দেখা গেছে যে ঝুরা হয়ে যেত, আর তখনকার মাংসটা খেতে অন্যরকম টেস্ট লাগে। এখন ঝুরা মাংস খেতে হলে নিজেদেরকেই হচ্ছে ঝুরা বানাতে হয়। আমিও আজ এই যে ঝুরা মাংস বানানোর জন্য এখানে 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এটা রান্না করব। আমি 2.5 কেজি মাংস রান্না করে এখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য। বাকি মাংসটার মধ্যে আমি আবারও পানি দিয়ে তারপরে হচ্ছে একদম ঢিম করে বসিয়ে রেখেছিলাম, তারপরে সেই মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। নরম মাংস দিয়ে আমি ঝুরা মাংসটা এই যে বানিয়ে নিয়েছি, ঝুরা মাংস টেস্টেই হচ্ছে অন্যরকম। মাংসটা আমি এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি, এটা রুটি পরোটা এবং ভাতের সাথে পোলাওর সাথে যে কোনো খাবারের সাথে খুব ভালো লাগে খেতে। বছরে একবার কুরবানি, আর এর মধ্যে দেখা গেছে যে মাংসটা বেশি থাকে, আর এই টাইমে ঝুরা মাংসটা খাওয়ার সিজন। এই যে আমিও বানিয়ে নিলাম ঝুরা মাংস, আর এখান থেকে এই যে কিছুটা মাংস এখন উঠিয়ে নিয়েছি, এখন খাবো। এই ঝুরা মাংসটার দেখি কি ভালো লাগছে তাই না? আর এই যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ওই যে আগে ভাত খেয়ে নিচ্ছি। কুরবানির মাংসটা যে টেস্ট হয় সারা বছর রান্না করলে দেখা গেছে যে এতটা টেস্টি হয় না, কিসের জন্য সেটা আল্লাহ পাকই জানে। আমার মতো এইরকম করে সবাই দেখা গেছে ঝুরা মাংস বানিয়ে নিতে পারবেন অল্প মাংস দিয়েও।